কুষ্টিয়ার কুমারখালীতে নির্মমভাবে এক যুবককে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাত 11টার দিকে পান্টি ইউনিয়নের পীতম্বর বসী পশ্চিমপাড়া এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিপন একই গ্রামের আলতাফ শেখের ছেলে। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন কুমারখালী উপজেলা প্রতিনিধি এস এম রাকিব। এ বিষয়ে পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন স্থানীয় গোদের বাজারে ওমর এন্টারপ্রাইজ নামে ডেকোরেটরের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে সালিশের কথা বলে তাকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা এবং তাকে পীতম্বর বসী পশ্চিমপাড়া কবিরের বাড়ির সামনে রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। চেয়ারম্যান আরও বলেন, গতবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিউর রহমান সুমন মিয়া নৌকা প্রতীকে এবং মাসুদ মোল্লা আনারস প্রতীক নিয়ে ভোট করেন। দুজনেই ভোটে হেরে যান। সেই সময় থেকেই আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ লেগে আছে। এরই জের ধরে সুমনের লোকজন মাসুদের সমর্থক শিপনকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করতে পারে। এই বিষয়ে মুঠোফোনে সুমন মিয়া জানান, রাতের আধারে কে কাকে হত্যা করেছে সঠিক তদন্ত সাপেক্ষে বের করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রতিহিংসার শিকার যেন না হয় এটি প্রত্যাশা করি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান শিপন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরই জোরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।